এই ভিডিওতে আজকে আমি সমাধান করাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভে পেজ নাম্বার 239 পেজের ম্যাথগুলো। তো দেখো অঙ্কের মজা, এই অধ্যায় থেকে এই ম্যাথটি আছে বা এই পেজটি আমি সমাধান করাবো। তাহলে দেখো বিন্যাস দেখে পরের গুলি আমরা লিখব। এখানে এটা ম্যাজিক ম্যাথের মতো, এখানে 15 আছে, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে আবার 15, তারপরে তাহলে নিশ্চয় 10 হবে। আগে আমরা একটা একটা করে সংখ্যাগুলোকে লিখবো, তারপর এ বি সি পরে লিখবো। 10 দেখো, 15, তারপরে 10, তারপরে আবার 15, তারপরে 10, তাহলে আবার 15 হবে, তারপরে আবার 10 হবে। একবার 10 লিখবো, একবার 15, একবার 10, আবার 15, 10, 15, 10। এরপরে এই রাশিটা দেখো, এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে নিশ্চয় এখানে ডি হবে, এখানে তাহলে নিশ্চয় ই হবে, এখানে হবে এফ। তাহলে দেখো প্রথম সারিটি এভাবে আমরা কমপ্লিট করব বা বিন্যাস এভাবে আমরা করব। এরপরে দেখো দ্বিতীয় সারিটি, এখানে আছে 5, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 125। তাহলে এটা কী করে আমরা পারবো? দেখো 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 25, 25কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 125। তাহলে 125কে আমরা কী করব? 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো 5-এ 5-এ হচ্ছে 25, 5 হাতে থাকলে 1, 5 বার 60, আর হাতে থাকলে 2, 5-এ 5-এ 25, হাতে থাকলে 2, 5 বার 60, আর 2 হচ্ছে 62। তাহলে আমরা পেলাম 625। এই 625কে আবার গুণ করতে হবে 5 দিয়ে, আমরা গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করে দেখো 5-এ 5-এ হচ্ছে 25-এর 5, হাতে থাকলে 2, 5 দুগুণে 10, 2-এ হচ্ছে 12, হাতে থাকলো 1, 5 6 30, আর 1-এ হচ্ছে 31। আমরা আগে সংখ্যাগুলো করছি, তারপরে ABCDটা পরে লিখব। তাহলে 3125 পেলাম। এই 3125কে আবার 5 দিয়ে আমরা গুণ করব। দেখো এটা গুণ করলে হবে 156। এটা তোমরা গুণটা করে নেবে, এটা হবে 156। তাহলে হচ্ছে প্রথম 5কে গুণ করলাম 5 দিয়ে, তাহলে 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, 125কে 5 দিয়ে গুণ করলে 625, আবার 625কে 5 দিয়ে গুণ করলে 3125, 3125কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 15625। এটা হলো সংখ্যাগুলো আমরা বিন্যাস করলাম। এরপর দেখো প্রথমটাতে আছে এবি, তারপরে হচ্ছে সিডি, তারপরে হচ্ছে ইএফ, তাহলে ইএফ এর পরে নিশ্চয় জিএইচ হবে, জিএইচ, জিএইচ এর পরে হচ্ছে আই জে, তারপরে হচ্ছে আই জে এর পরে হচ্ছে জে এর পরে হচ্ছে কে এল। তাহলে এবি, তারপরে সিডি, তারপরে ইএফ, জিএইচ, আই জে, কে এল। এরপরে দেখো 3 নম্বর সিরিজটা, দেখো 111, তারপরে হচ্ছে 222, 333, তাহলে এখানে 1, 1, 3টে 1, তাহলে 3টে 2, 3টে 3, তাহলে নিশ্চয় 4টে 3 আমরা লিখ, 3টে 4 লিখব, তারপরটাতে লিখব 3টে 5, তারপরটাতে লিখব 3টে 6। এটা হয়ে গেল। এরপরে আমরা কী করবো দেখো, জেড, এটা হচ্ছে জেডের পরে ওয়াই, তাহলে পিছন দিকে যাচ্ছে, ওয়াইয়ের আগে হচ্ছে এক্স, এক্সের আগে কী হবে ডাব্লু, ডাব্লুর আগে হচ্ছে ভি, ভি এর আগে হচ্ছে ইউ। তাহলে এই সিরিজটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো এখানে দেওয়া আছে 16, 32, তারপরে 48, এটা 16 করে নামতে আছে, 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 হবে 64, 5 16 80, 6 16 96। তাহলে এখানে 16 করে নামটা কমপ্লিট করে দিলাম। এবার দেখো এখানে ক, তারপরটাতে আছে খ, তারপরটা আছে গ, তাহলে নিশ্চয় তারপরটাতে হচ্ছে ঘ হবে,
তারপরটাতে হচ্ছে ঘয়ের পরে নিশ্চয় উঁ হবে, উঁয়ার পরে নিশ্চয় চ হবে। এটা কমপ্লিট হয়ে গেল সিরিজ। এরপরে দেখো সাতাশ, উনচল্লিশ, একান্ন, তাহলে এখানে কি করে বাড়ছে দেখো, সাতাশের সাথে যদি আমরা বারো যোগ করি তাহলে উনচল্লিশ হচ্ছে। আবার উনচল্লিশের সাথে তোমরা যদি বারো যোগ করো, দেখো উনচল্লিশ আর বারো যদি যোগ করো তাহলে হচ্ছে নয় দুই এগারো, আর তাহলে এক তিন একে চার একে পাঁচ একান্ন। তাহলে আমরা একান্নর সাথে বারো যোগ করব, বারো যোগ করলে কত, দুই একে তিন, পাঁচ একে ছয়, তাহলে হচ্ছে তেষট্টি হচ্ছে। আবার তেষট্টির সাথে কি করব আমরা, বারো যোগ করব, পাঁচ সাত, তাহলে হচ্ছে পঁচাত্তর। পঁচাত্তরের সাথে আবার আমরা কি করব, বারো যোগ করব, পাঁচ দু সাত আট, সপ্তাশি হচ্ছে। তাহলে দেখো সাতাশ, উনচল্লিশ, একান্ন, তেষট্টি, পঁচাত্তর, সপ্তাশি। এর প্রথমটাতে অ ছিল, তারপরটাতে আ, তারপরে হর্ষই, তারপরে নিশ্চয়ই দীর্ঘই হবে, তারপরে নিশ্চয়ই হর্ষও হবে, তারপরে হচ্ছে দীর্ঘ। এই সিরিজটা এইভাবে আমরা কমপ্লিট করব। এরপরে দেখো পরেরটাতে, প্রথমটাতে হচ্ছে এক, তারপরে হচ্ছে বারো, তারপরে হচ্ছে একশো তেইশ, তাহলে এক হলো, তারপরে এক দুই হলো, এক দুই তিন হলো, তাহলে নিশ্চয় তারপরটাতে এক দুই তিন চার হবে, তারপরটাতে হবে তাহলে নিশ্চয় এক দুই তিন চার পাঁচ, তারপরটাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়। এবার এটা তো হয়ে গেল, এরপরে আমরা কী করব, এ জেড, এ আছে, তারপরে বি, তারপর সি, তাহলে সি এর পরে নিশ্চয় ডি হবে, ডি এর পরে হচ্ছে ই হবে, ই এর পরে এফ হবে। এবার হচ্ছে এটা এ বি সি ডিটা হয়ে গেল, এবার জেড, এটা পিছনে আছে, জেড, তারপরে ওয়াই, তাহলে পিছনে যাচ্ছে এক্স, এক্সের আগে কি আছে, এক্সের আগে ডাব্লু আছে, ডাব্লুর আগে হচ্ছে ভি, তারপরে হচ্ছে ইউ। এটা কমপ্লিট হলো। এরপরে সিরিজটা দেখো একশো একুশ, একশো বত্রিশ, দেখো এখানে একশো একুশের সাথে যদি এগারো যোগ করি তাহলে একশো বত্রিশ হবে, একশো বত্রিশের সাথে যদি এগারো যোগ করি একশো তেতাল্লিশ, তাহলে দেখো একশো তেতাল্লিশের সাথে আমরা যদি এগারো যোগ করি চার, চার একে পাঁচ, একশো চুয়ান্ন পাবো, তাহলে আমরা তাহলে একশো চুয়ান্নটা আমরা এখানে লিখব। এরপর দেখো একশো চুয়ান্নর সাথে আবার আমরা কি করব, এগারো যোগ করব, যোগ করলে পাঁচ ছয় একশো পঁয়ষট্টি, তাহলে একশো পঁয়ষট্টি, দেখো সংখ্যাগুলো আবার উপরে একটা নিচে একটা, আবার উপরে নিচে, আবার তাহলে নিশ্চয়ই উপরে হবে একশো পঁয়ষট্টি। এরপরে কি করব, একশো পঁয়ষট্টির সাথে আমরা আবার এগারো যোগ করব, ছয় সাত একশো ছিয়াত্তর, একশত ছিয়াত্তর। এইভাবে এই সিরিজটা আমরা কমপ্লিট করব। তাহলে প্রতিটা এই সিরিজে এগারো করে যোগ করতে হচ্ছে, একবার উপরে একবার নিচে লিখতে হচ্ছে, আবার উপরে আবার নিচে, আবার উপরে আবার নিচে, এইভাবে এই ম্যাথগুলো তোমরা সমাধান করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।